প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি সিলেটের বিছনাকান্দি। সিলেট শহর থেকে প্রায় 60 কিলোমিটার দূরত্বের মধ্যে ভারত সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলার রস্তমপুর ইউনিয়নে অবস্থিত। সীমান্তের ওপারে ভারতের মেঘালয় রাজ্য। পিয়াইন নদী চলতে চলতে চারপাশে চোখ ধাঁধানো সব দৃশ্য দেখতে দেখতে একসময় পাহাড়ের কূলে এসে চোখে পড়বে বিস্তীর্ণ পাথর কুয়ারি। বর্ষায় পাথর কুয়ারি পানিতে ডুবু ডুবু। এখান থেকে একটু সামনেই সীমান্ত ঘেঁষা পাথর জলের বিছনাকান্দি। ভারতের মেঘালয় রাজ্যের সুউচ্চ পর্বতমালা হিমশীতল সৌন্দর্যের ঝর্ণা দ্বারা পর্যটকদের বিমোহিত করে। শীত ও বর্ষায় বিছনাকান্দির রূপ সৌন্দর্য ভিন্ন। ভ্রমণ বিলাসীদের জন্য প্রধান আকর্ষণ হচ্ছে পাথরের উপর দিয়ে বয়ে চলা প্রাণীর প্রবাহ। বর্ষার তুকাতুকা মেঘ আটকে থাকে পাহাড়ের গায়ে। মনে হতে পারে মেঘেরা পাহাড়ের কূলে বাসা বেঁধেছে। সব মিলিয়ে পাহাড়, নদী, ঝর্ণা আর পাথরের এক সম্মিলিত প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি এই বিছনাকান্দি। বাংলাদেশ ভারত সীমান্তে মেঘালয়ের কূলে প্রাকৃতিক রূপ সৌন্দর্যে ভরপুর সুন্দর একটি গ্রাম পাংতুমাই, যা মেঘালয় পাহাড়ের পাদদেশে অবস্থিত। ইতোমধ্যে পর্যটকদের কাছে বাংলাদেশের সুন্দর গ্রাম হিসাবে খ্যাতি অর্জন করেছে। মেঘালয় রাজ্যের সারি সারি পাহাড়, ঝর্ণা থেকে বয়ে আসা পানির স্রোতধারা আর দিগন্ত বিস্তৃত সবুজভূমি সঙ্গে স্থানীয় মানুষের জীবনচারণ, সব কিছু মিলে এক অনন্য পর্যটন কেন্দ্র এই পাংতুমাই গ্রাম। পাহাড় ঘেঁষা আঁকাবাঁকা রাস্তা পাংতুমাই গ্রামের বৈশিষ্ট্য। গ্রামের শেষে পাহাড়ি গুহা থেকে হরিণীর মতোই লীলায়িত উচ্ছল ভঙ্গিমায় ছুটে চলেছে ঝর্ণার জলরাশি। নয়ন অবিরাম সৌন্দর্যের লীলাভূমি পাংতুমাই নিয়ে আগামী পর্বে থাকছে বিস্তারিত।